যদি বলি কোনো দেশে 100 দিন পর্যন্ত রাতই হয় না, বিশ্বাস করবেন? যে দেশের রাজধানী 14টি দ্বীপ দিয়ে তৈরি, যে দেশে বাচ্চা হবার পর 480 দিন মা ও বাবা উভয়কে ছুটি দেওয়া হয়। আমি বলছি সুইডেনের সম্বন্ধে। চলুন তাহলে শুরু করা যাক। বিশ্বের সুন্দর দেশের নাম উঠলে সুইডেনের নাম আসবেই। ইউরোপ মহাদেশের অবস্থিত সুইডেন দেশটি, দেশটি সমুদ্র দিয়ে ঘেরা। এদেশের বর্ডার নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্কের সঙ্গে যুক্ত। সুইডেনের জনসংখ্যা 1,30,00,000। বিশ্বের 91তম বড় দেশ। এই দেশের 87% লোক শহরে বাস করে ও 13% লোক গ্রামে বাস করে। সুইডেনের অফিসিয়াল ভাষা হচ্ছে সুইডিশ। এছাড়াও 4টি ভাষাতে কথা বলে থাকে, কিন্তু এখানকার 90% লোক ইংলিশে কথা বলে। সুইডেনের রাজধানীর নাম স্টকহোম। 14টি দ্বীপ দিয়ে তৈরি এই শহরটি। সুইডেন একটি ধনী দেশ। বিশ্বের অর্থনৈতিকে সুইডেন 4 নম্বরে রয়েছে। জিডিপি দিক থেকে বিশ্বের 7 নম্বরে রয়েছে এই দেশটি। সুইডেনে ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা সব থেকে ভালো। সুইডেনে আপনি কোথাও ময়লা আবর্জনা পাবেন না। সুইডেনে আবর্জনা অন্য দেশ থেকে নিয়ে আসা হয়, কারণ সুইডেনে আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। এই দেশে বাচ্চা জন্মের পর 480 দিন মা বাবাকে ছুটি দেওয়া হয়, যাতে বাচ্চার যত্ন নেওয়া যায়। সুইডেনে মা বাবা যদি বাচ্চাকে মারে তাহলে মা বাবাকে জেলে থাকতে হয়। আমাদের দেশে সূর্য ওঠার পর দিন শুরু হয় এবং সূর্য ডোবার পর রাত হয়ে থাকে, কিন্তু সুইডেনে 100 দিন পর্যন্ত রাতই হয় না। মে থেকে আগস্ট পর্যন্ত সূর্য ডুবেই না। নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল সুইডেন থেকে 10ই ডিসেম্বর 1901 সালে। সুইডেনের শিক্ষা ব্যবস্থার উপর বেশি জোর দেওয়া হয়। এদেশে শিক্ষার হার 99%, কিন্তু এদেশে কিছু আজব নিয়ম রয়েছে। যেমন রাস্তায় বা পাড়ায় কেউ ড্যান্স করতে পারবে না, তার জন্য সরকারি পারমিশন লাগবে। বিনা লাইসেন্সে বাড়ির দেওয়াল রং করা যাবে না। এই দেশে গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা সব থেকে বড় অন্যায়। সুইডেনের কাবাব পিৎজা সবচেয়ে ফেমাস খাবার। সুইডেনের অর্ধেক জঙ্গলে ভর্তি। সুইডেনে 90,000 ঝিল রয়েছে। সুইডেনের সবচেয়ে ফেমাস হচ্ছে আইস হোটেল। এই হোটেলের এক রাতে ভাড়া 1,00,000 পর্যন্ত দিতে হয়। হোটেলের চারিদিকে সবকিছু বরফের। এই ছিল সুইডেন। সুইডেনের কোন জিনিস আপনাকে সবচেয়ে ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। নতুন নতুন ফ্যাক্ট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।